তিন রাজ্যে ভোটে ফল প্রকাশের পর টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ ত্রিপুরা, এই ভোট স্থায়িত্ব এবং উন্নয়নের পক্ষে। বিজেপির প্রত্যেক কর্মীর জন্য গর্বিত, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাগাল্যান্ডে বিজেপি এনডিপিপি জোটকে ফের আশীর্বাদ করার জন্য ধন্যবাদ। রাজ্যের উন্নয়নে কাজ করে যাব ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়নে কাজ করে যাবে। মেঘালয়ে বিজেপিকে যারা সমর্থন করেছেন ধন্যবাদ তাঁদের। রাজ্যের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করব, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ত্রিপুরায় ধরাশায়ী হয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি বলছেন, আমার সঙ্গে আলোচনা না করে প্রার্থী নির্বাচন করা হয়েছে। ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার কারণেই হার। যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সংগঠন ঠিকভাবে তৈরি করেননি। হারের পর বিস্ফোরক ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি, নাম না করে ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিশানা। সাংগঠনিক দুর্বলতার জন্য তৃণমূলের আজকের নির্বাচনের এ হাল। আমি যে সভাপতি, আমার কাছে কোনো সাংগঠনিক ব্যাপারে দায়িত্ব বা ক্যান্ডিডেট সিলেকশনেরও আমার কাছে কোনো দায়িত্ব ছিল না, এবং আমার সঙ্গে যারা এখানে দায়িত্বে আছেন ওনারা আমার কোনো কথার গুরুত্ব দেননি। আমি মনে করি এখানে তৃণমূলের সভাপতি এবং সাংগঠনিক দায়িত্বে যারাই যারা ছিলেন তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা রেখে কাজ করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, যার ফলে সাংগঠনিক লেভেলে ক্যান্ডিডেট সিলেকশন ক্যান্ডিডেট নির্বাচন পাঠিয়ে দিয়েছে ঠিকই। আপনার অভিযোগ কার বিরুদ্ধে, মানে নেতৃত্ব না? নেতৃত্ব না, আমি মমতা ব্যানার্জি, ওনার সঙ্গে আমার যে আলাপ হলো উনি হি ওয়াজ ভেরি সিরিয়াস। অভিষেক ব্যানার্জিও ওয়াজ ভেরি সিরিয়াস, কিন্তু এখানে যারা দায়িত্বে ছিলেন ওনারা আমাকে কোনো দায়িত্ব দেননি। সেটা আমি নাম বলছি না, আমি বলছি এমনিতে ইভেন ক্যান্ডিডেট সিলেকশনের ব্যাপারে আমি যে কথাগুলি বলেছিলাম, যাদের নাম বলেছিলাম কোনোটাই গ্রাহ্য করা হয়নি। আপনারা জানেন যে ত্রিপুরায় 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু কোনো আসনে তারা জয়লাভ করতে পারেনি, অর্থাৎ খাতা খুলতে পারেনি। ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য আসছে বিজেপি। নাগাল্যান্ডও ফের দখল করতে চলেছে বিজেপি জোট। অন্যদিকে মেঘালয়ে খাতা খুলেছে ঠিকই, কিন্তু ছাপ ফেলতে পারেনি তৃণমূল কংগ্রেস, যদিও বিজেপিকে কৃতিত্ব দিতে নারাজ তৃণমূল নেত্রী। ত্রিপুরা অলসো দে আর নট মেজরিটি, ইট ইজ জাস্ট ইধার ভি হো সকতা হ্যায় উধার ভি হো সকতা হ্যায়, জাস্ট টু থ্রি মেজরিটি ইজ নথিং আই অ্যাম টেলিং ইউ নাও ইট ইজ, but they can purchase the other MLAs also, it is their habit. Nagaland also local party is victory. Now Meghalaya BJP have got 3, it's not their victory. Now Nagaland BJP has got 13, but National Democratic Progressive Party have got 25, and Tripura also, Tripura BJP and IPFT together 3-4. So nobody knows what the pre-alliance and the post-alliance will be there, I don't know.